অন করে ফেলুন। বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন কলাম বিম ও ছাদের জন্য সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা ফেয়ার এন্ড লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। আবারও স্বাগত, দেখছেন আজকে চট্টগ্রাম। কারাগারে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডাক্তার রেনিনসো ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলা রাঙামাটির সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 30 মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলায় আসামিদের হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। আটক সহযোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে গেল বছরের অক্টোবরে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলী থেকে আটক করা হয় আরাকান আর্মি নেতা ডক্টর রেনিনসোকে। আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, মুদ্রা পাচার ও অনুপ্রবেশ আইনে তিনটি মামলা করে পুলিশ। চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে কিনা এবং জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখা হচ্ছে কিনা তা নজরদারি করছে প্রশাসন। সকালে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় একথা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাউদ্দিন। জাতীয় সঙ্গীত ও পতাকা অবমাননার প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আইনি জটিলতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আটকে থাকা প্রবাসীদের মালামালের উপর জরিমানা মওকুফের দাবি জানিয়েছে আরব আমিরাত কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন ও প্রবাসী কল্যাণ পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে বসবাসরত কয়েক লাখ প্রবাসী প্রায়ই পরিবারের চাহিদা মেটাতে দেশে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পাঠান, কিন্তু নানা জটিলতায় প্রায় 400 টন পণ্য বিমানবন্দরে আটকে আছে, যা জরিমানা এসেছে 5 কোটি টাকারও বেশি। কাস্টম কর্তৃপক্ষের দীর্ঘ সূত্রতায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চালু হয়েছে কাভানা ফ্যাশনের তৃতীয় শোরুম। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী চট্টগ্রামের হাটহাজারির মহিউদ্দিন ও গিয়াসউদ্দিন বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে নিজস্ব এই ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন তারা। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি প্রবাসী কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন প্রবাসী ব্যবসায়ীরা। ভিসা জটিলতা নিরসন করে আরব আমিরাতে দ্রুত শ্রমিক পাঠানোর দাবি জানান তারা। আজকে চট্টগ্রামে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।